সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে চানা তৈরির ঝামেলা ছাড়াই সুজি দিয়ে পারফেক্ট রসগোল্লা তৈরি করে দেখাবো। এই রসগোল্লা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। সুজির রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ, এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি, ¼ কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিব চিনি। তারপর খুব ভালো মতো মিশিয়ে নিব। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। তবে 1 কাপ সুজি আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর এভাবে মিশিয়ে নিব। একবারে দিলে এটা দলা পেকে যাবে, তাই অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে। সুজিগুলোকে যখন দুধের সঙ্গে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে আর এরকম আঠালো হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটাকে কিন্তু জাল করে শক্ত করে ফেলা যাবে না, তাহলে মিষ্টি তৈরি করলে সেটা ভেঙে যাবে, তাই এরকম সফট থাকবে, ওই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো ডোটিকে আমি একটি বোলের মধ্যে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। তারপর খুব ভালো মতো হাত দিয়ে এভাবে মেখে নিব। তবে এটাকে কিন্তু ঠান্ডা করে তারপর মিষ্টি তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো শেপ ভালো হবে না। যখন এটিকে হাত দিয়ে ধরা যাবে, কুসুম গরম থাকবে, ওই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একটি মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো আমার একটি মিষ্টি বানানো হয়ে গেছে, তো বাকিগুলোকে আমি সেমভাবে বানিয়ে নিব। তো আমার সবগুলো মিষ্টি তৈরি করা শেষ, এখানে আমার 12 পিস মিষ্টি হয়েছে। এখন এগুলোকে শিরায় দেওয়ার পালা। এখন মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। এর জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি, আর দিয়ে দিব 3 কাপ পানি। এখন এখানে অ্যাড করে দিব 3টি এলাচ। তারপর এটাকে খুব ভালো মতো জাল করে বলক উঠিয়ে নিব। যখন এই শিরাটি এরকম ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিব 15 মিনিট। পর এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে, এগুলোকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এই মিষ্টি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, কোনো ছানা তৈরির ঝামেলা নেই আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আর খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।